আসসালামু আলাইকুম বন্ধুরা, গত ভিডিওতে আমরা ঝুঁকির সম্পর্কে জেনেছি। এই ভিডিওতে আমরা ঝুঁকির প্রকারভেদ সম্পর্কে জানব। প্রথমে আসে পরিমাপ যোগ্যতার বিচারে ঝুঁকি, অর্থাৎ পরিমাপ করা যায় কি যায় না তার উপর ভিত্তি করে ঝুঁকির প্রকারভেদ। এইভাবে ঝুঁকিকে দুই ভাগে ভাগ করা যায়, একটি হলো আর্থিক ঝুঁকি, একটি অনার্থিক ঝুঁকি। আর্থিক ঝুঁকিটা কি? যেই ঝুঁকিটা অর্থ দ্বারা পরিমাপ করা যায়। মনে করো একটি প্রতিষ্ঠান একটি জায়গায় বিনিয়োগ করলো, এইবার তারা লাভ করতে পারে নাও করতে পারে, লাভ করলে এত টাকা করবে আর ক্ষতি করলে এত টাকা থেকে এত টাকার মতো করবে। হয়তোবা প্রতিষ্ঠানটি 50 কোটি টাকা বিনিয়োগ করলো যে কোনো একটি প্রকল্পে, এই বিনিয়োগ করে তারা এখান থেকে প্রথম বছরে 50 লক্ষ টাকা লাভ আশা করছে। আবার এটাও দেখছে যদি কোনো কারণে প্রত্যাশিতভাবে না লাভ হয় তাদের হয়তো বা এখানে 80 লক্ষ টাকা ক্ষতিও হতে পারে। সো এই যে 80 লক্ষ টাকা ক্ষতি হতেও পারে, এটি কিন্তু তারা পরিমাপ করতে পেরেছে, অর্থাৎ এই ঝুঁকিটা কিন্তু এখানে পরিমাপযোগ্য। সো যেই ঝুঁকিগুলো আর্থিকভাবে পরিমাপযোগ্য তাকে আমরা আর্থিক ঝুঁকি বলবো। এরপর আসে হচ্ছিল অনার্থিক ঝুঁকি। যে ঝুঁকিগুলো আমরা আর্থিকভাবে পরিমাপ করতে পারি না, একটি মনে করো একটি লোক নাম হচ্ছে বা একটি কোনো মহিলা নাম হলো মনে করো রেশমি, সে সুন্দর সালোয়ার কামিজ ডিজাইন করতে পারে। সো সে নিজের একটি দোকান খুলল যেখানে সে বিভিন্ন রকম সালোয়ার কামিজ ডিজাইন করে বানিয়ে বিক্রি করে। এখন সে যে ডিজাইন করে বিক্রি করছে, প্রথমে যখন সে ব্যবসা করবে এটি তার বিক্রি হতেও পারে নাও হতে পারে, মানুষ তার এই সালোয়ার কামিজ পছন্দ করতেও পারে পছন্দ নাও করতে পারে। এখন এই পছন্দ করবে কি করবে না, না করলে কি হবে করলে কি হবে, এটি কিন্তু আর্থিকভাবে পরিমাপযোগ্য নয়। বা একটি রেস্টুরেন্ট খুললো যেখানে তারা খাবার বিক্রি করছে, এখন খাবার মান ভালো হতেও পারে নাও হতে পারে, এই খাবার মানের ভালো হওয়া বা না হওয়া কিন্তু অর্থ দ্বারা পরিমাপ করা যায় না। সো এই জিনিসটাকে বলা হবে অনার্থিক ঝুঁকি, অর্থাৎ যে সকল ঝুঁকি অর্থ দ্বারা দুইটি কিন্তু অর্থর দ্বারা পরিমাপ করা যায় কি যায় না। সো যে ঝুঁকিটি অর্থ দ্বারা পরিমাপ করা যাচ্ছে না তাকে আমরা অনার্থিক ঝুঁকি বলছি, আর যে ঝুঁকিটা অর্থ দ্বারা পরিমাপ করা যাচ্ছে, যেরকম এখানে আমরা দেখেছি যে প্রতিষ্ঠানটি 80 লক্ষ টাকার ক্ষতি হতে পারে, এটি হবে হচ্ছিল অনার্থিক ঝুঁকি। এখন একটা জিনিস, এই যে আর্থিক ঝুঁকি রয়েছে এটি কিন্তু বিমাযোগ্য। সো এই আর্থিক ঝুঁকি যেগুলো আছে এটা কিন্তু বিমা করা যায়, কিন্তু অনার্থিক যে ঝুঁকিগুলো আছে অর্থ দ্বারা পরিমাপযোগ্য না, যাকে অন্য নামে বলা হচ্ছে অনিশ্চয়তা, এটাকে কিন্তু বিমা করা যায় না বা অবিমাযোগ্য। সো এই যে অনার্থিক ঝুঁকিটা রয়েছে এইটা কিন্তু অবিমাযোগ্য, এই অনার্থিক ঝুঁকিগুলোকে বিমা করা যায় না। অনার্থিক ঝুঁকি কি? এই যে রেস্টুরেন্টটি খাবার এসেছে বা একটি মেয়ে একটি তার নতুন কাপড় ডিজাইন করে টেইলার্সের মাধ্যমে বানিয়ে তার দোকানে ছাড়ছে, এটি মানুষ পছন্দ করবে কি করবে না, এইগুলোকে হচ্ছিল অনার্থিক ঝুঁকি। এবং এগুলো কিন্তু কখনো বিমা করা যায় না, অর্থাৎ এই ঝুঁকিগুলো অবিমাযোগ্য ঝুঁকি। আর আর্থিক ঝুঁকি তো বললামই, যেরকম অর্থ দ্বারা পরিমাপ করতে পারছি এগুলোকে আমরা চাইলেই বিমা করতে পারবো। এই ভিডিওতে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।